কেমন আছে স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস সিক্সের হ্যাঁ সাত এবং আট অঙ্কের যে সংখ্যার ধারণা এই অধ্যায়টা করাবো সাথে নিজে করি দুয়ের এক এবং দুয়ের দুই এইগুলোর সমাধানও করাবো ঠিক আছে তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথম অঙ্কগুলো বুঝে নেওয়া তো আমি তাড়াতাড়ি অঙ্কগুলোকে তোমাদের মোটামুটি একটু বুঝিয়ে দিই তারপরে স্টার্ট করবো অঙ্ক হ্যাঁ তো তার আগে বলে দিই তোমাদের জন্য একটা কুইজ কোয়েশ্চেন আছে তোমরা যারা উত্তরটা পারবে আমাদের কমেন্ট করে জানাবে সেটা এই প্রশ্নটার উত্তর দেখি কারা পারে সূক্ষ্মকোণে ত্রিভুজের কয়টি কোন কোণ লাস্ট ভিডিওতে যারা লাস্ট ভিডিওটা দেখেছো তারা কিন্তু এই উত্তরটা হান্ড্রেড পারবে তো দেখি এখানে অপশন চারটি দেওয়া আছে তো যেটা অপশন হবে তোমরা কমেন্ট করে জানাবে হুম সঠিক উত্তর যে দেবে তাকে কিন্তু আগামী ভিডিওতে কিন্তু তার নাম আমরা ঘোষণা করব ঠিক আছে যতজন সবারই তো চলো স্টার্ট করি দেখো আমরা জানি যে সংখ্যাতে অঙ্ক থাকে এবার অনেকে বুঝতে অসুবিধা হবে দেখো যেমন পনেরো লিখলাম তো এই পনেরো হচ্ছে একটা সংখ্যা ওকে এবং এই দুটো আলাদা আলাদা অঙ্ক আছে ঠিক আছে অঙ্ক হচ্ছে চিহ্নগুলো ওকে তো এইটার নাম হচ্ছে পাঁচ তাহলে একটা অঙ্ক হচ্ছে পাঁচ একটা অঙ্ক হচ্ছে এক তাহলে এখানে কয় অঙ্ক দুই অঙ্ক এবার তাকে দেখো শূন্য দুই এটা একটা সংখ্যা শূন্য দুইয়ে কয়টা অঙ্ক আছে শূন্য একটাই অঙ্ক আছে কারণ শূন্য এর কোনো অর্থ হয় না যেহেতু এর কোনো অর্থ হয় না এটাকে আমরা বলতে পারি না কেন বলতে পারি না অঙ্ক সেই হবে যার দ্বারা ওই সংখ্যাটার মধ্যে কোনো ভ্যালু আসবে এবার এই শূন্যটা দিলে বা না দিলে এই সংখ্যাটার কোনো এফেক্ট আসে না দি বা না দি দেখো দুই লিখলাম আর শূন্য দুই লিখলাম এই শূন্যটা থাকা বা না থাকাতে এই সংখ্যাটার মান কোনো চেঞ্জ হচ্ছে না একই থাকছে তাহলে এই শূন্যটাকে কোনো অঙ্ক বলা যাবে না অঙ্ক সেই হবে যে সংখ্যায় মান পরিবর্তন করাতে পারবে বোঝাতে পারলাম এবার যেহেতু এখানে বলে দিয়েছে দেখো সাত অঙ্ক তো সাত অঙ্ক বলতে সাতটা আলাদা আলাদা এরকম অঙ্ক থাকবে এবং প্রথমে কত থাকবে না এই সাতটা যদি ঘর আমরা দেখিনি তিন চার পাঁচ ছয় সাত তো এইখানে শূন্য দেওয়া যাবে না যেমন ধরো এখানে এক এখানে দুই এখানে পাঁচ এখানে সাত এখানে নয় এবং এখানে ছয় লিখলাম ঠিক আছে তাহলে এখানে শূন্য যদি দিই এক দুই তিন ছটা হলো তো এক দুই তিন চার পাঁচ ছটা হলো এখানে শূন্য দিলে এটা ছয় অঙ্ক হয়ে যাবে কিন্তু এখানে আমি দুই দিয়ে দিলাম এটা সাত অঙ্কের সংখ্যা হয়ে গেলো এইখানে আমি শূন্য দিতেও পারি কারণ এই শূন্য দেওয়াতে এটা পাল্টিয়ে যায় কেমন যেমন ধরো সাত লিখলাম আমি দুই অঙ্কের একটা সংখ্যা লিখব তো এখানে দেখো শূন্য দিলাম সত্তর হয়ে গেল ছিল কত সাত তাহলে শূন্য শেষে দেওয়াতে সংখ্যাটার পাল্টিয়ে গেল মান পাল্টিয়ে গেল তাহলে শূন্যটা একটা অঙ্ক হিসেবে ধরা যায় শুরুতে ধরা যায় না বোঝাতে পারলাম তো চল এবার আট অঙ্ক মানে কি তাহলে এই টোটালটা এখন আট অঙ্ক তাহলে এইখান থেকে এইটুক পর্যন্ত সাত অঙ্ক কিংবা দুই থেকে ছয় পর্যন্ত এটা সাত অঙ্ক বলতে পারো আশা করি বুঝতে পেরেছো তো এইখানে একটা গল্প আছে যে ধরো তোমার কাকার একটা বইয়ের দোকান আছে সেখানে প্রচন্ড যখন বেশি বিক্রি হয় জানুয়ারি মাসে যখন নতুন স্টুডেন্ট হয় তখন তোমার দিদি তোমার কাকাকে হেল্প করতে দোকানে যাই আর সেই দোকানে তুমিও যাও এবং দিদির সাথে বিকেল বেলায় দেখো দেখলে যে প্রথম সপ্তাহে এত টাকার বই বিক্রি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ লক্ষ আট হাজার ছয়শো দশ টাকার বই বিক্রি হয়েছে এবং সেটাকে আমরা এখানে কি বলবো বলের সাহায্যে দেখালাম হুম কাঠি এবং বলে যে কাঠি কাঠির মধ্যে বল আটকানো ঠিক আছে আমরা দেখালাম ক্লাস ফাইভের একটা অঙ্ক আছে আমার এই চ্যানেলেই যদি দেখে নাও তো এটা সম্পর্কে তোমরা পুরো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তো তারপরে দ্বিতীয় সপ্তাহে যে বিক্রিটা হয়েছে সেটাকে আমরা কাঠির সাহায্যে দেখালাম চার লক্ষ বিরানব্বই হাজার টাকার ঠিক আছে তো এখানেও দেখতে পারো একক দশক শতক হাজার অজুত লক্ষ তো এইগুলো এখানে দেখে দেখে আমরা বসালাম তারপরে দুটোকে যখন এক জায়গায় করব দেখব আমাদের এই বলটা হবে নটা এই এই বল তারপর দেখবো এই নীল বল হয়ে যাচ্ছে দশটা কিন্তু দশটা বল রাখা যায় না কাঠিতে সর্বোচ্চ আটকানো যায় একটা গর্ত থাকে গর্তর মধ্যে রাখতে হয় মানে কানা থাকে কানার মধ্যে আমরা কানা বলি হ্যাঁ তো সেই ছেদ ছিদ্রের মধ্যে দিয়ে কাঠিটা যাবে এবং বলটা পড়বে না তো এখানে নটার বেশি বল এখানে রাখার কোনো ব্যবস্থাই নেই তার মানে কি বলতে চাইছে যে তুমি নটার বেশি বল রাখতে পারবে না তো নটা যদি কোনো বল থেকে বেশি হয়ে যায় দশটা বল হলে সেই বলটা যেমন দশটা এক টাকার কয়েন যদি তুমি আমাকে দাও আমি তোমাকে একটা দশ টাকার কয়েন দেবো ঠিক ওই রকম সবসময় বা দিকে চলে যাবে মানে নটা নীল বল এই দশটা নীল বল একসাথে একটা ব্রাউন বল হয়ে যাবে অর্থাৎ নটা হাজার টাকার নোট দিলে একটা অযুত টাকার নোট হয়ে যাবে বা নটা এক টাকার কয়েন দিলে একটা 10 টাকার কয়েন হয়ে যাবে এই সরি নটা বলছি 10টা দশটা দশ টাকার কয়েন দিলে একটা একশো টাকার নোট হয়ে যাবে দশটা একশো টাকা দিলে একটা হাজার টাকা দশটা হাজার টাকা দিলে একটা অযুত টাকা এবং দশটা অযুত টাকা দিলে একটা লক্ষ্য এইরকম বোঝা গেল তো এটা তো দশটা হয়ে গেছে থাকছে না দেখছি তার বাকিগুলো করে সবুজ ছটাই হবে এখানে কেননা সবুজ এখানে নেই হলুদ এই একটা আর সাতটা মিলে আটটা হয়ে গেছে ঠিক আছে এখানে ছয় লিখে দিয়েছি ওকে আর এক কোথাও নেই এবার দেখো এই জায়গাটা আমাকে রিপ্লেস করতে হবে থাকছে না মানে আমি তখন বলবো এগুলো নিয়ে নাও আমাকে অন্য কিছু একটা দাও তো এই বল একটা দেবে আমাকে দেখতে পাচ্ছ এখানে একটা বল এখানে রাখছি আবার একই প্রবলেম দাঁড়িয়ে গেল কি প্রবলেম নাতে দশটা তো কোনো জিনিস রাখা যাবে না তো এই দিল না এটাতে হচ্ছে না এটা নাও আমাকে এর থেকে বড় নোট দাও তো এটা যখন আমার নিয়ে নেবে এর বদলে কি দেবে লক্ষর একটা বল আমাকে দেবে এবং এইখানে লক্ষ্য যখন রাখতে যাব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত বোঝা গেল তো নিজুতের একটা ঘর আমার এক্সট্রা দরকার হচ্ছে এবং তখন এখানে গাঢ় হলুদ রঙের একটা বল দেওয়া হচ্ছে দশ লক্ষতে এক নিযুত হয় দশ লক্ষতে এক নিযুত দশ অজুতে এক লক্ষ দশ হাজারে এক অজুত দশ শতকে এক হাজার দশটা দশকে একটা শতক দশটা এককে একটা দশক দশটা এককে ওকে এইভাবে আমার লাস্ট পর্যন্ত প্রবলেমে সলভ করতে পারলাম তাহলে এইখানে হয়ে গেল এক বাকিগুলো শূন্য 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 এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আমাদের উত্তর বোঝা গেল তো সরাসরি এগুলো তোমরা বাড়িতে করে নেবে কি বলছে দেখো দু সালে যে সেন্সাস হয় সেখানে আলাদা আলাদা চারটে জেলায় লোক সংখ্যা বলায় আছে তো দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ এখানেও সাত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের সংখ্যায় আমাদের সেই জনসংখ্যাগুলো পেয়েছিলাম হাওড়া কলকাতা পুরুলিয়া জলপাইগুড়ি যে চারটে জেলা এখানে আমার বসানো আছে তো তোমরা সেইগুলো এইখানে বসানোর নিজে নিজে কাঠির সাহায্যে বসানোর চেষ্টা করবে ওকে চলো এখানে একটু বলে দিই এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে ভেঙে লিখতে পারি আগের ক্লাসে শিখেছিলাম মানে আগের ক্লাসে বলতে ক্লাস ফাইভে শিখেছি তোমাদের তোমরা ভিডিও দেখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এখানে সাত নিযুত সাত নিযুত বলতে সাতের পর একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা ছটা জিরো ওকে তারপরে পাঁচের পর এক দুই তিন চার পাঁচটা জিরো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা এটা ভেঙে লিখবে এগুলো করে নেবে নিজে নিজে চলো আচ্ছা এবার দেখো যদি আমাকে কতগুলো অঙ্ক দেওয়া হয় একটু আগে তোমাদের বলেছিলাম না আলাদা আলাদা অঙ্ক তো এগুলো অঙ্ক হিসেবে তখনই থাকবে যেটা বসালে সংখ্যা পাল্টাতে পারে কিন্তু এই জিরো একমাত্র এককে তুমি সামনে বসাও পেছে বসাও সংখ্যা পাল্টাবেই যেমন ধরো এখানে তিন লেখা আছে তো এক এখানে বসাও তেরো হয়ে যাবে যদি এইখানে বসাও তাহলে কত হয়ে যাবে একত্রিশ হয়ে যাবে তাহলে এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু শূন্য নিয়ে প্রবলেম যদি শূন্য শুরুতে বসাতে তাহলে কোনো চেঞ্জ হতো না শেষে বসা লেখা চেঞ্জ হতো তাহলে বাকি অঙ্ক এই সমস্ত যে অঙ্কগুলো আছে এটা নিয়ে তো টেনশনে নেই যে কোনো জায়গায় যাকে তাকে বসিয়ে দিলেই সাত অঙ্কের সংখ্যা তৈরি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই শূন্যকে শুরুতে বসাতে পাবো না বাকি খুশি শূন্যকে বসাতে পারি তাই আমি এক লিখে নিলাম এবার এখানেও শূন্য বসাতে পারি বসিয়ে দিলাম কোনো সমস্যা নেই যদি বলো না অন্য জায়গায় বসাবো ঠিক আছে তাহলে আমি এখানে এটাকে কত বানিয়ে দেবো বলতো একের পর এটাকে আমি নয় বানিয়ে দিলাম ঠিক আছে একের পরে নয় হুম তাহলে আমি এক বসিয়ে নিলাম নয় বসিয়ে এবার শূন্য বসালাম কোনো সমস্যা নেই শুরুতে শুধু বত্র বসানো যাবে না তাহলে এক নয় শূন্য তারপর তিন চার পাঁচ সাত দেখো সাত অঙ্কের একটা সংখ্যা তৈরি হলো এভাবে এটা দিয়েও তোমরা সংখ্যা বানাতে পারবে এবার ব্যাপারটা হচ্ছে এই যে সংখ্যাটা তোমরা লিখলে এর প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে প্লেস ভ্যালু আছে ওকে তো এই প্লেস ভ্যালু আমাদের এই যে সংখ্যা আমরা যে সংখ্যাটা ব্যবহার করি এই সংখ্যার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে প্লেস ভ্যালু আছে স্থানীয় মান আছে কিন্তু আই এক্স নাইন এই যে রোমান এতে প্লেস ভ্যালু নাই এটাই হচ্ছে রোমান হরফের সব থেকে নেগেটিভ পয়েন্ট জন্য আমরা কোনো অঙ্ক এর দ্বারা করতে পারি না যদিও তোমাদের একটা চ্যাপ্টার হয়তো এটা আছে তোমাদের ক্লাসে আছে তো রোমান আর আমাদের এই সংখ্যা এই সংখ্যার মধ্যে আর রোমান রোমান সংখ্যার মধ্যে কি তফাৎ এই এটার মধ্যে তফাত হচ্ছে রোমানের প্লেস ভ্যালু নেই ঠিক আছে তো চলো এইগুলোকে কিভাবে করতে পারি দেখায় এই দুই বাদে ভেবে এটা করে দিলাম তাহলে একক দশক শতক হাজার লক্ষ নিযুত এটা দুই নিযুত তারপরে তিন লক্ষ তারপরে একক দশক শতক হাজার অযুত অযুত চার অযুত ছয় হাজার সাতশো আশি আর এক এগুলোকে আমরা স্থানীয় মান প্লেস ভ্যালুতে লিখেছি চলো তো এখানেও ঠিক তাই এগুলো দিয়ে একটা তুমি সংখ্যা তৈরি করলে যাকে যেখানে খুশি বসাও জিরোকে শুরুতে বসাবে না তাহলে এরকমভাবে তুমি হাজার হাজার সংখ্যা বানাতে পারবে একবার দুই দিয়ে স্টার্ট করবে একবার তিন দিয়ে স্টার্ট করবে একবার তিনকে সেকেন্ডে রাখবে একবার নয়কে সেকেন্ডে রাখবে একবার ছয়কে সাতকে লাস্টে রাখবে একবার ছয়কে শুরুতে রাখবে এভাবে তুমি অনেক সংখ্যা তৈরি করতে পারবে এখানে শুধুমাত্র চারটে বলেছে তো চারটে সংখ্যা তোমরা বাড়িতে বানাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এইগুলো দিয়ে দুই দিয়ে স্টার্ট করেছে আমি জাস্ট এটাই আমি এখানে দেখলাম পাঁচ দুই তিন নয় এক ছয় সাত তাহলে এখানে কত হয়েছে পঁচিশ লক্ষ হয়েছে না এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের আমি শেখাবো বলছি তাহলে এটা হয়ে যাবে জাস্ট এই কথাটা এখানে লিখতে হবে পঁচিশের জায়গায় লিখবো বাহান্ন হয়াকার বাহান্ন লক্ষ উনচল্লিশ হাজার একশো সাতষট্টি এটাই হবে এবার একটা ব্যাপার হচ্ছে এখানে পঁচিশ লক্ষ কেন লিখছি এটা একটু বলে দিই তোমাদের হ্যাঁ দেখে নাও এখানে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত আর কোটি তো কথাই আর স্থানীয় মানে কথাই দুটো দুরকম যদি বলি কথায় লেখো তখন আমরা ছয় সাত এরকম বলবো না একসাথে আমরা কি বলি সাতষট্টি তাই না তো দশক আর একক একসাথে ঠিক আছে হাজার আর অজুত একসাথে লক্ষ আর নিজুত একসাথে এদের মধ্যে একটা একসাথে বললে কথাটা শুনতে ভালো লাগে হুম সে সেই জন্যে আমি এইগুলো একবার লিখে দিচ্ছি দেখো দুই প্রথমে এখানে হচ্ছে ছয় ঠিক আছে ছয় তারপরে হচ্ছে এক তারপরে আছে সাত তারপরে আছে নয় তারপরে তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তাহলে দেখো কত লক্ষ এই লক্ষটাই বলবো কিন্তু এরা একসাথে বলবো যদি আমাদের বলতো স্থানীয় মানে বলো তাহলে দুই নিযুত পাঁচ লক্ষ আর যদি বলে কথাই নর্মালি বলে কথায় লিখো পঁচিশ লক্ষ কত হাজার উনচল্লিশ হাজার কত শত সাত শত কত ষোলো স্থানীয় মানে বললে হবে দুই নিযুত পাঁচ লক্ষ তিন ওজুত নয় হাজার সাত শত এক দশক ছয় একক এটা স্থানীয় মানের কথাই আর নর্মালি কথাই এগুলোকে একসাথে বলতে হয় ঠিক আছে তো এগুলো তোমরা করে নেবে কথায় কিভাবে লিখতে হয় সব বলে দিলাম চলো এবার দেখে নিয়ে এখানে কি বলেছে এক একটা যেটা তোমাদের করতে হবে কাঠি রঙিন বল দিয়ে এই বছরে চারটি জেলার পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা প্রকাশ করি কতজনকে পোলিও খাওয়ানো হয়েছে উত্তর চব্বিশ পরগনা সেটাকেই এখানে দেওয়া আছে জাস্ট কিছু করতে হবে না এখানে দুটো বল তৈরি করতে হবে তোমাদের এখানে আটটা বল ঠিক আছে এখানে তো নেই 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 তো এরকমভাবে তোমরা এইগুলো কেউ করবে ঠিক আছে এই চারটে কমপ্লিটলি করে নেবে ঠিক আছে আচ্ছা তো দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনায় মোট পোলিও রোগের খাওয়া প্রতিষেধক মানে যতজন পোলিও টিকা দেওয়া হয়েছে সেই সংখ্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এবং শুধু তাই নয় কলকাতা আর হাওড়ার মোট হুম উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার টোটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা করে নেবে আর এখানে কলকাতার হাওড়াটা টোটাল এখানে দেওয়া আছে আমি জাস্ট বুঝে যাচ্ছে কারণ আমাকে এখানে নিজে করি এক এর এক আর দুইয়ের দুই কমপ্লিট করতে হবে হ্যাঁ এটা জাস্ট বুঝে নাও তারপর ওটা তুমি করতে পারবে অ্যাকচুয়ালি তোমাদের বই ওই অঙ্কগুলোই করতে হয় তো এটা থেকে শেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো এই হচ্ছে দুই জেলার এই হচ্ছে দুই জেলার এদের দুজনকে আবার যদি একসাথে যতগুলো চার থেকে এক জায়গায় করলে এইরকম হয়ে যায় তো এখানে আবার দেখতে পাচ্ছি দশটা কাঠি হয়ে যাচ্ছে আগে শিখেছি আশা করি বুঝতে পারছো তো দশটা তো নিযুত হয় না নিজুতের পর একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটিতে চলে যায় তো যখনই কোটিতে যাবে তখন একটাই বল হবে এবং সেটাকে কি বলবো এটাকে গোলাপি রঙের একটা বল হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে গেল এক কোটি সাত তো বলবো না আমি বলেছি একসাথে বলবো উনআশি হাজার হয়ে গেল এক কোটি উনআশি হাজার এতজনকে তাহলে ঘরের নাম নতুন যে ঘরটা আমরা এখানে পেলাম সেটার নাম হচ্ছে কোটি তাহলে আট নম্বর যে ঘর সেটা কোটি হয় ঠিক আছে আর সাত নম্বর ঘরটা নিজুত হয় ঠিক আছে তো দশটি কমলা যে বল বলের বদলে একটা কি বল নিলাম এই যে কমলা রঙের যে বল সেটার বদলে একটা কোথায় গেল কমলা বলটা এটাকে কমলা বলছে এই দশটা কমলা বলের বদলে আমরা একটা গোলাপি বল নিলাম এখানে লিখব গোলাপি ঠিক আছে তো গোলাপি বল নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার নেক্সট চলে যাই এইখানে এবার অঙ্কের কিছু নতুন ধাপ তোমাদের এখান থেকে শিখতে হবে তো আমাদের পাড়ার একটা ছোট লাইব্রেরি আছে এবং সেখানে মাঝে মাঝে দিদির সাথে যাই এবং ওই লাইব্রেরিতে বসে আমি ইচ্ছা মতো মজার বই পড়তে পারি তো লাইব্রেরিতে এখন এতটা বই আছে খুব দশক শতক হাজার এক দুই তিন চার পাঁচ এটা কয় অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের অন্য সব লাইব্রেরিতে কি এত বই থাকে এটা আমার মনে একটা প্রশ্ন জাগলো তো কলকাতায় অনেক লাইব্রেরি আছে সেখান থেকেও অনেক সেখানে এর থেকেও বেশি বই আছে যেমন এশিয়াটিক সোসাইটি আলিপুরের জাতীয় গ্রন্থাগার এই দুটো জায়গায় এই দুটো লাইব্রেরিতে অনেক বই আছে ঠিক আছে তোমরা দুটো এখান থেকে লাইব্রেরির নামও জেনে গেলে এশিয়াটিক সোসাইটি একটা আর একটা আলিপুর জাতীয় গ্রন্থাগার ঠিক আছে তো এই দুটোতে এর থেকেও বেশি বই আছে তো দিদির থেকে জানলাম যে এশিয়াটিক সোসাইটিতে এতগুলো প্রায় বই আছে আর জাতীয় যে গ্রন্থাগার আলিপুরের সেখানে এতটি প্রায় বই আছে ঠিক আছে তো এটা জানার পর এবার এই তিনটি সংখ্যা যেগুলো আছে এগুলোকে আমরা বলবো যে কে বেশি কে কম তো এটা করতে গেলে কি করতে হবে একটা ছকে ডান দিক থেকে একক থেকে আস্তে আস্তে সাজাতে সাজাতে দেখব আর এখানে তো দুই নিচুত আছে তো এর তো জিরো নেই এরও তো নেই তাহলে থেকে বড় এই সংখ্যাটা এটা তাহলে আমি দেখে বুঝতে পারছি এটা সব থেকে বড় বাকি দুটোর মধ্যে দেখলাম লক্ষ্যের ঘরের দিকে তাকাবো আগের ভিডিও যারা দেখেছো তাদের তাদের সহজ হয়ে যাবে যে কোনো আমি বলেছি বা থেকে আস্তে আস্তে গেলেই দেখবে যে ছোটকে বড়কে বুঝতে পেরে যাবে এ তারপরে সব থেকে বড় চার ছয় এটা চার ছয় পাঁচ তিন পাঁচ শূন্য আর লাস্টে হচ্ছে এইটা দুই এক দুই এক ছয় তিন পাঁচ তো সব থেকে আমাদের গ্রামের তোমাদের যে গ্রাম সেখানকার লাইব্রেরিতে সব থেকে কম আর সব থেকে দুই চার মানে যেটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার আমাদের ন্যাশনাল ই সেইটাতে সবথেকে বেশি বই আছে সম্ভবত এটা আমাদের ন্যাশনাল যে জাতীয় গ্রন্থাগার সেটার কথাই বলছে এটা নিয়ে বেশি মাথা খামানোর দরকার নেই বা যেটাই বলুক না কেন ঠিক আছে এখানে যা দেওয়া আছে এটুকু তাই কোন বইয়ের সংখ্যা কোন বইয়ের থেকে বেশি সবথেকে কম কে তার থেকে বেশি কে তার থেকে বেশি কে বলেছিলাম না যে বড় তার দিকে এরকম হাঁ করে থাকে ঠিক আছে তো যাই হোক সব থেকে বেশি হচ্ছে আমাদের লাইব্রেরি নাকি লাইব্রেরিতে পাড়ার লাইব্রেরি লিখতে পারো আমাদের পাড়ার এখানে আমাদের পাড়ার লাইব্রেরি তার থেকে বেশি হচ্ছে কে বলতো সোসাইটি মানে এ লিখে দিলাম এশিয়াটিক সোসাইটি এবং তার থেকে বেশি জাতীয় গ্রন্থাগার লিখে দিলাম ঠিক আছে তো এখানে দ্বিতীয় আরেকটা অঙ্কে দেখো এখানে তিনখানা চারখানা না কখনো বলছে চারখানা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা তো এক এক সাত সাত দেখে বুঝতে পারছি সাতটা সাতটা অঙ্ক আছে তাই বলা যাচ্ছে না কি বড় কে ছোট যদি কোনোটাই দেখতাম আটটা আছে সঙ্গে সঙ্গে বলে দিতাম সে সব থেকে বড় কিন্তু বিষয়টা হচ্ছে এখন আমরা আপাতত শুধু নিজুদের দিকে তাকিয়ে দেখে বলবো যে এই দুজনা এখানে কি বলেছে বলো তো ফার্স্ট মানে থেকে বড়ো তাকে আমরা ফার্স্ট বলবো তারপরে যে একটু ছোট সেকেন্ড বলবো তো আমরা ক্লাস রোল নাম্বার দিয়ে দেবো থেকে বড়োকে আমরা ফার্স্ট বলবো এখানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে একজন আছে একজন একজন করে আর এখানে থার্ড আর ফোর্থ এর মধ্যে রোল নাম্বার এখানে এখানে আছে দেখেই বুঝতে পারছি তো এই দুজনের মধ্যে তাকিয়ে আবার দেখলাম যে নয় তো বড়ো তাহলে গ্যারান্টি এ হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট আর পাঁচ তার থেকে ছোট তাহলে এটা সেকেন্ড হয়ে গেল কাজ এবার এই দুজনার দিকে তাকিয়ে দেখলাম যে এত বড় তাহলে এই হচ্ছে থার্ড আর লাস্ট একটা ফোর্থ তাহলে এইখানে তাকিয়েই দেখো বলো তো আট বড় না চার বড় আট বড় তাহলে এই দুজনের মধ্যে তাকাবো ঠিক না যখন আমরা আট বড় না চার বড় চার বড় আট বড় তাহলে এই দুজনার দিকে তাকানোর পরে বলবো নয় বড় না পাঁচ বড় আচ্ছা চলো তাহলে আমরা ছোট থেকে যদি হিসাব করি তাহলে এরকম হবে আট ছোট না চার ছোট চার ছোট যেহেতু ছোট থেকে বড় বলেছে ঠিক আছে এ দাও ছোট থেকে বড় বলেছে তাহলে আগে ছোট দেখি তাহলে এরা দুজন ছোট এদের দুজনের মধ্যে আবার দেখলাম এই জিরোটা বেশি ছোট তাহলে এক নম্বরে সবথেকে প্রথমে আমরা এটা লিখে দেব ফার্স্ট কিন্তু বড় দিক দিয়ে আমরা এটা বলেছিলাম কিন্তু লেখার সময় সব থেকে ছোটটা লিখতে হবে তাহলে সব থেকে প্রথমে আমরা এইটাকে লিখে দেব এই লাইনটা হয়ে গেল তারপর দ্বিতীয় লাইন তাহলে এটা লিখে দেবো কমপ্লিট হয়ে গেল এবার এই দুজনের মধ্যে আবার দেখলাম এ ছোট তাহলে তিন নম্বর লাইন এটা লিখে দেবো চার নম্বরে এটা লিখে দেবো কমপ্লিট চলো এইবার এটা দিয়ে আমরা কমপ্লিট করে আমরা অঙ্কতে চলে যাব এখানে কি বলছে দেখো একই রকম তিন বড় না দুই বড় তিন বড় তাহলে এ সব থেকে ছোট তাহলে প্রথমে আমরা এই লাইনটা কমপ্লিটলি লিখে দেবো এটা সব থেকে ছোট ঠিক আছে কিন্তু এখানে বলেছে বড় থেকে ছোট করতে তাই এই তিনজনে বড় তাহলে এই তিনজনের মধ্যে তাহলে বুঝতে পারছি না কে বড় তাহলে এই লাইনের দিকে তাকাবো এই লাইনে ছয় জিরো আর সাতের মধ্যে থেকে বড় সাত তাহলে এ হচ্ছে ফার্স্ট ওকে কমপ্লিট হয়ে গেল এই দুজনের মধ্যে কে ছয় বড় তাহলে এ হলো থার্ড আর লাস্টে তো ফোর্থ হয়ে গেল এই লাইনটা বোঝাতে পারলাম তা এই দিকে তাকিয়েই বুঝে যাবে কে বড় কে ছোট যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয় লাইনে চলে যাবে ঠিক আছে এইভাবে আমরা কমপ্লিটলি করতে পারবো চলো এবার দেখি আচ্ছা এখানে কি বলেছে দেখো আজ সকালে পাড়ায় সবাই খুব ব্যস্ত সকাল থেকে সকা সবাই সকাল থেকে ভোট দেওয়ার জন্য আমাদের স্কুলে লাইন দিয়েছে কিন্তু আমি ভোট দিতে পারবো না কারণ আমার বয়স আঠারো বছরের কম ভোটের ভোটের ফলাফল প্রকাশের পরে জানলাম যে দুটো দল আছে একটা এ একটা বি দুটো দল আর একটা তিনটি দল আছে তো তিনটি দল কে কত করে ভোট পেয়েছে সেটা জানতে পারলাম তো এই ভোটগুলো যোগ করে এখানে লিখতে হবে তোমরা এটা যোগ করবে যোগ করে এখানে লিখবে আচ্ছা তো এই তিনটি দল মোট যতগুলো ভোট পেল এটাই যোগ করে এখানে যেমন ছয় আর পাঁচে এগারো আর নয় কুড়ি শূন্য হাত থাকলো এক এইভাবে দিয়ে যোগগুলো করবে ঠিক আছে এবার দেখো প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট কতটা এই টোটালটাই হচ্ছে প্রাপ্ত ভোট তিনজনের মিলে অর্থাৎ এইটাকে এখানে লিখে দেবে এবং এটাকে তোমরা কত কোটি কত লক্ষ কত হাজার কত শত কত এই কথাগুলো লিখতে হবে যেমন ধরো আমি যোগটা এখানে করব না আলাদাভাবে তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম তো এইভাবে তোমরা করবে এবার চলো আমরা সরাসরি নিজে করি অঙ্কগুলো দেখি হ্যাঁ এক একটা একটা যোগ দেখছি হ্যাঁ নয় আর একে দশ আর একে এগারোর এক হাত থাকলো এক ঠিক আছে এক হাতের এখানে দিয়ে দিলাম আট সাত পনেরো পনেরো আর পাঁচ কুড়ি আর একে একুশের এক হাত থাকলো দুই তিন আর পাঁচে আট 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 ষোলো ষোলো আর ছয় বাইশ আর দুয়ে চব্বিশে চার হাতে থাকলো দুই 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 চার সাত চারে এগারো এগারো আর পাঁচে ষোলো আর দুয়ে আঠেরোর আট হাতে থাকলো এক নয় আর তিনে বারো বারো আর ছয় আঠেরো আঠেরো আর তিনে একুশ আর একে বাইশে দুই হাত থাকলো দুই সাত আর একে আট আর দুয়ে দশে শূন্য হাতে থাকলো এক পাঁচ আর দুয়ে সাত আর দুয়ে নয় আর একে দশ দশে শূন্য এইখানে চলে গেল এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট অঙ্কের সংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এক কোটি একক দশক শতক হাজার চব্বিশ হাজার চার শত এগারো এটা অ্যান্সার এখানেও দেখো এখানে হাতে রাখার জন্য অলরেডি তোমাদের বক্স করেই দিয়েছে নাকি তো না কি বলেছে তিন তিনটি আলাদা আলাদা লাইনের জন্য সম্ভবত দিয়েছে তো দুই শূন্য শূন্য এক শূন্য তিন এক তোমরা বলবে যে স্যার তো খুব চালাক শূন্য দিয়েছে যাতে খাটনি কম হয় একদমই ঠিক আমি তাড়াতাড়ি চাইছি কমপ্লিট করতে দু আর তিনে পাঁচ আর চারে এই পাঁচ আর নয়ে চোদ্দ চার হাতে থাকলো এক ছয় আর একে সাত আর একে আট পাঁচ আর দুয়ে সাত নয় আর তিনে বারো আর একে তেরো তিন হাত থাকলো এক সাত আট দুয়েক নয় আর একে দশ আ শূন্য কারণ হাতের এখানে এক ছিল দশ শূন্য হাত থাকলো এক ঠিক আছে ছয় আট তিনে নয় আর একে দশ আর একে এগারোর এক হাত থাকলো এক এখানে এক দিয়ে দিলাম পাঁচ আর একে ছয় আর একে সাত দুই আর দুই এক চার হয়ে গেল চলো এবার নেক্সট দেখে নিই আচ্ছা এখানে আবার কিছু অঙ্ক আছে এটাও তাহলে ওর মধ্যে পড়ছে নিজে করি এক একটা দু একটা এটা তোমরা করে নেবে ঠিক আছে আমার বন্ধু রাবেয়া বাবার আন্দুলে কাঠের আসবাবপত্রের দোকানে আছে আমি রাবিয়ার সাথে ওদের দোকানে গেলাম এবং ওখানে গিয়ে দেখলাম কতগুলো লোক কাজ করছে রাবিয়ার বাবা সাতটি স্কুলে চেয়ার টেবিল ও বই রাখার আলমারি দেওয়ার অর্ডার পেয়েছে সাতখানা স্কুল থেকে প্রতি স্কুলে দশটি চেয়ার দশটি টেবিল দশটি বই রাখার আলমারি তৈরির অর্ডার পেয়েছে হিসাব করে দেখি সাতটি স্কুল থেকে রাবিয়ার বাবা মোট কতগুলো অর্ডার পেয়েছে তো দেখতে পাচ্ছ দশটি চেয়ার দশটি টেবিল আর দশটি বই রাখার আলমারির মোট দাম আলমারির মোট দামও দেওয়া আছে এখানে হ্যাঁ তো সব তাহলে এক একটা স্কুলে যদি এইটা খেয়াল করে দেখো এটা হচ্ছে দশটা টেব চেয়ার দশটা টেবিল আর দশটা আলমারির একবারের দাম হচ্ছে এই টাকাটা কিন্তু এটা তো একটা স্কুল থেকে পাবে এরকম আবার সাতখানা স্কুল তাহলে এই টাকাকে সাত গুণ করলে টোটাল টাকাটা বেরিয়ে যাবে দেখো দেওয়াও আছে এটাকে সাত দিয়ে গুণ করতে হবে কিভাবে গুণ করব পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে পাঁচ সাত পাঁচ সাত সাত একান্ন বাহান্ন বাহান্ন দুই হাতে থাকলো পাঁচ ঠিক আছে তো এবার দেখো পাঁচ পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশের শূন্য হাতে থাকলো চার সাত দুগুণের চোদ্দ আর চারে আঠারো হাতে থাকলো এক চার সাতে আটাশ উনতিরিশ হাতে থাকলো দুই সাত সাত আর দুয়ে নয় সাত কে সাত হয়ে গেল এইভাবে তোমরা গুণটা করবে তাহলে এক দুই তিন এক দুই এক দুই তাহলে টোটাল সাত অঙ্কের সংখ্যাকে তোমরা সাত দিয়ে গুণ করতে পারলে এই যে সাত দিয়ে শেখালাম এবার তোমরা তো আগেই অলরেডি গুণ শিখেছো তারপর আবার দেখো এবার এই সংখ্যাটাকে আমরা দুশো দিয়ে ভাগ করবো এটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ দেখো এই যে সংখ্যা ভাগ আমরা কিভাবে করি ভাগ করার সময় যেটা ভাজ্য অর্থাৎ এইখানে লেখা আছে সেটার দিকে তাকায় আর আমরা যেটা ভাজক সেটার দিকে তাকাই এখানে তিন অঙ্কের একটা সংখ্যা আছে তো প্রথম থেকে আমরা কম সে কম তিন অঙ্কের সংখ্যা নেবো কম সে কম তাকিয়ে তারপরে দেখবো যে এই বা সাইডটা বড় না ভাজ্যের অংশটা বড় দেখলাম যে ভাজক বড় তাহলে হবে না তাহলে আর একটা নেব এইবার তাকিয়ে দেখলে বুঝতে পারছি যে এক হাজার চার এদিকে হচ্ছে আর এদিকে দুশো সতেরো এক হাজার চারকে দুশো সতেরো দিয়ে ভাগ যাবে কারণ একশো কে চাবে না সেজন্য চারটে নিলাম এইবার দুশো সতেরো একে আমরা গুণ করে গুণ করে দেখব যে হাজার চারের থেকে যেন বেশি না হয়ে যায় সমান হলেও সমস্যা নেই বেশি না হয়ে যায় তো চার দিয়ে গুণ করে চার সাত আঠাশের আট হাত থেকে দুই আমি দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ মানে এক হাজার হয়ে যাচ্ছে আবার পাঁচশো তেরং আরও বেশি হয়ে যাচ্ছে আমি এগুলো তোমরা যখন বড় ক্লাসে উঠতে থাকবে আস্তে আস্তে এগুলো তোমাদের মাঠে অটোমেটিক চলে আসবে ঠিক আছে যে না পাঁচ দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচটা দুশো টাকার নোট নিলে তো হাজার টাকা আবার দেখো যদি সতেরো টাকা করে পাঁচবার নেও তাহলে হাজার চার টাকার থেকে অনেক বেশি হয়ে যাবে সেজন্য আমি চার দিয়ে দিচ্ছি পাঁচবার দিচ্ছি না চার সাথে আটাশে দুই চারকে চার আর দুই ছয় হাতে থাকলো কিছু না চারের চার দুখানে আট লিখবো আমি এইখানে তাই লেখা আছে বিয়োগ করেছে বিয়োগ করেছে একশো ছত্রিশ এই তিনকে নামিয়েছে এবার কত দিয়ে দেবে তাহলে প্রথমে দিলাম কয় দিয়ে বলো তো চার দিয়ে তারপর এবার তেরোশো দুই হয়েছে তো ছয় বার দিলে এই তেরোশো দুই হয় বিয়োগ করে এটা হচ্ছে এবার এটাকে দুইবার দিলে এটা হয় বিয়োগ করে কত হচ্ছে একশো চুরাশি চার এই চার নামছে এর আগেও কিন্তু আটটা নেমেছিল দেখতে পাচ্ছ তো এবার কত দিয়ে দেব আঠেরোশো চুয়াল্লিশ আছে তো আঠেরোশো চুয়াল্লিশ মানে মোটামুটি আঠেরোশো যদি নিতেই হয় নয় দুগুণ আঠারো মোটামুটি আট বার যেতে পারে দুশো সতেরোকে আমরা আট দিয়ে দেখি সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ আট আট পাঁচ তেরো তিন হাতে থাকল এক আট দুগুণে ষোলো আর একে সতেরো সতেরোশো ছত্রিশ হয়ে যাচ্ছে তো এখানে আমরা সতেরোশো ছত্রিশ লিখবো এবং আমরা এখানে আট বার দেব বিয়োগ করে চারের মধ্যে ছয় যায় না ধার করে চোদ্দোর মধ্যে ছয় বার দিলে এই যে আট মানে একশো আট বিয়োগ করে হবে এটা তোমরা বিয়োগ করবে এই পাঁচকে নামাবো এবং পাঁচ দিয়ে দিয়ে দেবো পাঁচ দিয়ে এটাকে দিয়ে দেখবে ওয়ান জিরো এইট ফাইভ হয়ে যাচ্ছে ওকে তো দেখতে পাচ্ছ উত্তর হলো ফোর সিক্স টু এইট ফাইভ এটা হচ্ছে উত্তর ভাগ ফল একের অঙ্কগুলো থেকে শুরু করে এখানে মোট ছটা অঙ্ক আছে ছটা অঙ্ক বুঝিয়েও দেব তো চলো স্টার্ট করি প্রথমে এটাতে কি বলেছে দেখো আমরা এখানে এখানে করে দিই চলো এখানে কি বলেছে এই যে সংখ্যা এটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে খুব সিম্পল থ্রি জিরো ফোর অঙ্ক সিম্পল নয় মানে যেহেতু বড় সংখ্যার হিসাব তো একটা চাপ তো আছে একটা ওজন তো অঙ্কের আছেই আলাদা কিন্তু অঙ্কের পদ্ধতি জানা থাকলে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এমন নয় যে কে দুই দিয়ে ভাগগুলো কথা হয় তিন ডাইরেক্ট হয়ে যাবে এমন নয় এই জন্যই অঙ্কটা ওয়েট আছে একটা ওজন আছে বলতে পারো তো সেই জন্য একটু আস্তেভাবে ধীরে ধীরে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে একটু সময় লাগবে তো থ্রি জিরো ফোর থ্রি নাইন এইট এটাকে আমরা ভাগ করবো এটাকে বলা হয় ভাজ্য এটাকে বলা হয় ভাজ্য যেটা দিয়ে ভাগ করবো সেটাকে বলবো ভাজক যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে ভাগ ফল যদি ভাগ থাকলেও থাকতে পারে দেখা যাক কি হয় আচ্ছা তো দেখো এখানে যে আনসারটা হবে সেটা আমরা ডাইরেক্ট এখানেই লিখে দেবো ঠিক আছে তো দেখো ফাইভ ওয়ান সিক্স বলেছিলাম একটা নিলে তিন তিনটি তো নিলাম তবুও দেখলাম পাঁচশো ষোলো তিনশো চারের থেকে বেশি এটা নিয়ে নিলাম এবার আমরা এখানে কি করব আমরা এখানে কতবার দেব পাঁচশো ষোলোকে আমি মোটামুটি একবার নিজে থেকে অঙ্কগুলোকে সহজ করে নিয়েছি কারণ আমি যদি এখানেই বারবার বড় করে ফেলে ভিডিও তোমাদের ভালো লাগবে না তো এই ক্ষেত্রে আমরা কি করব কত আছে অঙ্কটা থ্রি জিরো ফোর প্রথমে দেবো পাঁচবার হুম তো পাঁচবার দিলাম

বিয়োগ করলাম তিন হলো বিয়োগ করলাম এখান থেকে দেখো চোদ্দোর মধ্যে আট দিলে ছয় একে সর্দি দিয়ে দিয়ে হলো ছয় তো দশের মধ্যে ছয় বার দেওয়া যায় না বা তিরিশের মধ্যে ছাব্বিশ বার দিলে চার শর্টকাট ওকে তো এবার তাকে দেখো ছোট হয়ে গেছে নয়কে নামালাম এবার আমরা কত দিয়ে দেবো আট বার দেবো তো একে যদি আমরা আট বার দিই তাহলে কত হচ্ছে এবার দেখো আট বার দেওয়াতে ছয় আসতে আটচল্লিশের আট হাত থাকলো চার ঠিক আছে কে আট চারা বারো দুই হাতে থাকল এক পাঁচাশটে চল্লিশ আর আগে একচল্লিশ ফোর ওয়ান টু এইট ফোর ওয়ান টু এইট নয়ের মধ্যে আটবার দিলে এক তিনের মধ্যে দুইবার দিলে এক ছয়ের মধ্যে একবার দিলে পাঁচ আবার দেখো পাঁচশো ষোলো থেকে পাঁচশো এগারো ছোটো একজনকে নামাবো আট এবার কত দিয়ে দেব নয় বার দিয়ে দেব তো নয় বার দিয়ে দিলে কত হবে তো প্রথমে এবার কত বললাম আমি কত দিয়ে দিলাম আট বার না আট এবার দেব নয়বার বার দিয়ে তো নয় দিয়ে যদি আমরা গুণ করি তো গুণ করার দরকার নেই আট বার তো দিয়েই ফেলেছি আর আর পাঁচশো ষোলো এখানে লিখে দিই যোগ করে দিই নয় বুঝাতে পারছি কি বলছি তুমি না হলে গুণ করে নেবে আট ছয় চোদ্দ চার দু আর তিন আর একে চার পাঁচ আর ছয় ছেচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ এটাই হবে দেখবে ঠিক আছে কারণ আট বার দিয়েছে আরো একবার যোগ করে নিলাম ঠিক আছে কিংবা কেউ কেউ এটাকে এটা দিয়ে গুণ করেও করতে পারো আমি জাস্ট এটা তোমাদেরকে একটা নতুনত্ব জিনিস দেখানোর জন্য আমি এটা করালাম তো আটের মধ্যে চারবার দিলে চার দশ এগারো মধ্যে চারবার দিলে সাত সদ দিল দি সাত এগারো মধ্যে সাত বার দিলে চার সদ দিল দি পাঁচ তো আবার দেখো কম হয়ে গেছে তো আমরা আটকে নামেছিলাম এবার আমরা সাতকে নামাবো আবার কতবার দেবো তাহলে আমরা এবার নয় বার দিয়েছিলাম না তো আবার আমরা নয় বার দেবো তো ওইটাই হবে ফোর সিক্স ফোর ফোর বিয়োগ করে তিন তো চারের মধ্যে চারবার দিলে জিরো সাতের মধ্যে ছয় বার দিলে এক এবং চারের মধ্যে চারবার যায় না এক ওয়ান জিরো থ্রি এই দুইকে নামালাম ওয়ান জিরো থ্রি টু হয়ে গেল এবার আমরা কত দিয়ে দেব এবার আমরা দুই দিয়ে দিয়ে দেবো দুই দিয়ে দিলে পাঁচশো ষোলোর ডবল তো পর্যন্ত আমি তোমরা ভাববে যে বারবার কি দেখছি আমি এগুলোকে নোট করে রেখেছি কারণ আমি চাই না কোনো ভুল হোক আর অঙ্কগুলো বড় বড় ঠিক আছে তোমাদের শেখানোর জন্যে আমি এগুলো করে নিয়েছি এটা একটা ভালো জিনিস ঠিক আছে চলো এবার এই অঙ্কটা বোঝার চেষ্টা করো কে কতকে বত্রিশ দিয়ে গুণ করলে এত হবে যদি এই ধরনের অঙ্ক তুমি বুঝতে না পারো অঙ্কগুলো চেঞ্জ করে দেবে কতকে আমি এই দুটো সংখ্যাকে চেঞ্জ করবো কতকে দুই দিয়ে গুণ করলে দশ হবে বলো এটা তো পারবে যদি বড় অঙ্কটা নাও পারো এটা বড় এটা তো ছোটো অঙ্ক ওকে ছোটোটা বলো কতকে দুই দিয়ে গুণ করলে দশ হবে পাঁচ দিয়ে কীভাবে বের করলে দেখো দশকে দুই দিয়ে ভাগ করো দেখো সেই পাঁচটা বেরিয়ে যাচ্ছে তার মানে লাস্ট ডিভাইডেড বাই ফার্স্ট ঠিক ওই রকম এই অংশটাকে এই বত্রিশ দিয়ে ভাগ করো উত্তর বেরিয়ে যাবে তো সেভেন ফাইভ টু সিক্স জিরো জিরো এটাকে তোমরা থার্টি টু দিয়ে ভাগ করবে তো প্রথমে আমরা দুটো নিলাম দেখলাম বড় কোনো সমস্যা নেই আরামসে চলে যাবে তো আমরা প্রথমে কি করব দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে হবে বত্রিশ দোকানে চৌষট্টি তো এগারো হলো বিয়োগ করে দুই নামলো এরপরে আমরা কত দিয়ে দেব তিন দিয়ে দেব হম তো তিন দুগুণে ছয় কারণ চার দিয়ে দিলে দেখো বত্রিশ কে চার দিয়ে দিলে কত হচ্ছে দেখে নি চার দুগুণে আট হম তারপরে তিন চারা বারো একশো আঠাশ যেটা এর থেকে বেশি সেজন্য আমরা তিন দিয়ে দেব তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তো বারোর মধ্যে ছয় বার দিলে ছয় এগারোশো দিয়ে দশ এগারোর মধ্যে দশ বার দিলে এক ষোলো এবার দেখো দুই নেমেছে এবার আট নামবে আট একশো আটষট্টি এবার আমরা কত দিয়ে দেব পাঁচ দিয়ে দেব তিন পাঁচা পনেরো একশো পঞ্চাশ একশো ষাট হয়ে গেল তো একশো ষাট হয়ে গেল পাঁচ দিয়ে দিয়ে আট নামলো এইবারেই পাঁচ পাঁচকে নামাবো এইটটি ফাইভ এইবার আমরা পাঁচের পর দেবো আবার দুই দিয়ে বত্রিশ দোকানে চৌষট্টি কারণ তিন দিয়ে দিলে তিন ত্রিকে নয় নব্বই আর তিন নাইনটি সিক্স হয় যেটা বেশি তিন দিয়ে দিলে তো এক আর এখানে হবে দুই একুশ নামাবো কাকে এই ছয়কে দুশো ষোলো এইবার আমরা দেব ছয় দিয়ে হুম তোমাদের আমি বলেই দিয়েছি আমি দেখছি কারণ আমি একটা নোট করে রেখেছি কারণ আমি দ্রুততার সাথে অঙ্কটা করাতে চাচ্ছি কারণ আমি যদি ভাবি অনেকক্ষণ ধরে চিন্তা করি তাহলে অঙ্ক অনেক বড়ো হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না তো ছয় দিয়ে দিলে এটা এবার ছয় দিয়ে দেব ছয় দুকানে বারো দুই তিন ছয় আঠারো আর একে উনিশ তো ছয়ের মধ্যে দুইবার দিলে চার ঠিক আছে চলো তুলে দিই চার এবং এখানে কি করবো একুশের মধ্যে নয় বাদ দিলে দুই ঠিক আছে বা ধার করে এগারো মধ্যে নয় বাদ করে সোদ্দ দিলে আবার দুই হয়ে যাবে সেভাবে করতে পারো চব্বিশ তো এখন অবধি ছয় নেমেছে তারপরে জিরো নামলো তো বত্রিশকে কত দিয়ে এগুণ করলে জিরো হয়ে যায় অবশ্যই পাঁচ দিয়ে কারণ এক সেকেন্ড দেখে নিই আমি এখনও পর্যন্ত পাঁচ দিয়ে এগুণ আমরা করেছি একবার ঠিক আছে তো আমরা কী করব এবার সাত দিয়ে গুণ করব ঠিক আছে ছয়ের পরে সাত দিয়ে সাত ১৪ চোদ্দোর চার হাতে থাকলো এক তিন সাত একুশ এর আগে বাইশ দুশো চব্বিশ দশম মধ্যে চারবার দিলে ছয় হাতে থাকলো এক সদ দিয়ে তিন হয়ে গেল চারের মধ্যে তিনবার দিলে এক ওয়ান সিক্স এই জিরোটা নামাবো পাঁচ দিয়ে দেবো একশো ষাট ঠিক আছে অঙ্ক আমাদের কমপ্লিট এটাই উত্তর এটাই এই বক্সে বসবে আমরা না হয় দশকে দুই দিয়ে টুক করে ভাগ করে এখানে পাঁচ লিখে দিলাম কিন্তু এই তো ভাগ বড় তাহলে বড় অঙ্ক বড় টাইম লাগবে হম চলো এবার নেক্সট দেখে একে এটা দিয়ে ভাগ করতে উত্তর লিখতে হবে খুব তো এ তো সহজ দেওয়া আছে তো আমরা সেটাই করব তো নাইন ওয়ান টু এইট জিরো এইট এইট এটাকে আমরা থ্রি এইট এইট দিয়ে ভাগ করবো একটা নিলে আমি পদ্ধতিটা শেখানোর চেষ্টা করছি বুঝতে পারছো উত্তরটা নয় যে আমি তোমাকে একটা অঙ্ক শিখে দিলাম ওটা তুমি পেরে গেলে আরেকটা অঙ্ক দিলাম পারলে না সেটা নয় আমি অঙ্ক তোমাকে শেখাচ্ছি আমি তোমাকে উত্তর বলে দিচ্ছি নয় এমন নয় যদি উত্তর বলে দেওয়ার ই হতো তাহলে আমি এই রকম আমি নোট করতাম না বুঝতে পারলে কি বলতে চাইছি আমি তোমাকে অঙ্ক শেখাচ্ছি পদ্ধতি শেখাচ্ছি যাতে তুমিও এই অঙ্কগুলো বাদে একটা নতুন কিছু দিলে তুমি নিজে থেকে পারো তো দেখো এখানে তিনটি আছে মানে কমসে কম তিনটি তো নিতেই হবে নিয়ে দেখব যে কে বেশি ভাজক না এই ভাজ্যের এই অংশটা ভাজ্যের অংশটা নশো বারোটা বেশি তাই অঙ্ক আরামসে হবে এবার তিনশো অষ্টআশি দিয়ে যখন আমরা ভাগ করব তো তিনবার দিলে বেশি হয়ে যাবে দেখবে খেয়াল করে তো দুইবার দিয়ে দেবো দুইবার দিলাম দুইবার দিয়ে দিলে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক আট দুক ষোলো আর একে সতেরো হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আর একে এইটা হবে তো মধ্যে বাদ দিলে একে দি বিয়োগ করে হবে কারণ এইটা এগারো হয়ে যাবে ধার করে এগারোর মধ্যে আট বাদ দিলে তিন একে সদ দিল দি আট নয়ের মধ্যে আট বাদ দিলে এক একশো ছত্রিশ নামাবো আমি আটকে এইবার আমরা কত দিয়ে দেবো দুয়ের পর আমরা দেবো আহ তিন দিয়ে তো তিন 24 চব্বিশে চার তিন আসে চব্বিশ আর দুই হাতের ছিল তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো দুই তো তিন আসতে চব্বিশ আর এই হাতের দুয়ে ছাব্বিশ হাতে থাকলো আবার দুই তিন তিকে নয় আর দুয়ে এগারো বিয়োগ করে আটের মধ্যে চারবার দিলে চার ছয়ের মধ্যে ছয় দিলে শূন্য তিনের মধ্যে একবার দিলে দুই নামাবো এবারে এই এখান থেকে এবার দেখো কত দিয়ে দেব আবার দেবো আমরা এবার দুই দিয়ে দিয়েছি তিন দিয়ে দিয়েছি এবার পাঁচ দিয়ে দেব পাঁচ আশটে চল্লিশে শূন্য হাতে থাকলো চার পাঁচ আশটে চল্লিশ আর চারে চুয়াল্লিশ হাতে থাকলো আবার চার তিন পাঁচা পনেরো আর চারে উনিশ জিরো এই সরি এখানে নয় জিরো দাঁড়া হ্যাঁ জিরো জিরো এক এইবার আমরা নামাব আটকে এক হাজার আট হলো এইবার আমরা দেব কয় দিয়ে দুই দিয়ে কারণ তিন দিয়ে দিয়ে একবার দেখে নিয়েছি এগারোশো চৌষট্টি হচ্ছিল তিন দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছিল তাই আবার দুই দিয়ে এবং দুই দিয়ে দিয়ে দেখেছিলাম আমরা কত হয়েছিল সেভেন সেভেন সিক্স তো আটের মধ্যে ছয় বার দিলে দুই দশের মধ্যে সাতবার দিলে তিন হাতে থাকলো এই সরি দশের মধ্যে সাত বার দিলে তিন একে সোদ দিল দিই এক আট হয়ে গেল তাহলে দশের মধ্যে আটবার দিলে এই যে দশের মধ্যে এই দশের মধ্যে নয় তাহলে এইটাকে এই শূন্যটা দশ হয়ে গেল নাকি ধার করে কিংবা একসাথেও ভাবতে পারো তো দশের মধ্যে এই আটবার দিলে দুই দুশো বত্রিশ ঠিক আছে একই ব্যাপার নাহলে আবার এখানে একটা সংখ্যা মনে মনে ভাবতে হবে তো যখন তোমরা রকম জায়গায় পৌঁছে যাবে তখন এই টোটালটা থেকে এইটা বিয়োগ করা সহজ দশের মধ্যে সাত তখন আর তোমরা বেশি কমপ্লিকেটেড করবে না দুশো বত্রিশ আছে তো দেখে নি এবার নামবে কত আবার আট তো এবার আমরা কত দিয়ে দেব এবার আমরা দেব এখানে দেখছি ছয় দিয়ে ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলো চার ছয়টা আটচল্লিশ আর চার বাহান্ন হাতে থাকলো পাঁচ তিনশো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অঙ্ক আমাদের হয়ে গেল ঠিক আছে চলো এবার পরের অঙ্কটা দেখে নিই আচ্ছা এবারে অঙ্কটা খুব সহজ এটাও ঠিক ওই কতকে এত দিয়ে ভাগ করলে এত হবে এই ধরনের অঙ্ক যদি বুঝতে না পারো বক্সগুলো নিজের মতো করে ক্রিয়েট করে নাও একটা সুন্দর ছোট্ট একটা অঙ্ক বানাও কতকে তিন দিয়ে ভাগ করলে সাত হবে বলো কতকে তিন দিয়ে ভাগ করলে সাত হবে তিনের ঘরে নামটা পড়ো তিনকে তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন সাত একুশ তাহলে একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হয় তাই তো কি করে পেলে একুশ এই দুজনকে কি করলে একুশ হবে দেখো গুণ করলে এটা পেয়ে যাবো ঠিক কিনা ঠিক তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো তাহলে এই ঘরে কি বসে পেয়ে যাবো সিক্স ফাইভ এইট থ্রি থ্রি এটাকে আমরা টু নাইনটি সেভেন দিয়ে আমরা গুণ করবো তিন সাত আমরা প্রথমে এক কাজ করব সাত দিয়ে গুণ করে দেখো তিন সাত একুশের এক হাতে থাকলো দুই তিন সাত একুশ আর দুয়ে তেইশ হাতে থাকলো দুই সাতাশে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আট হাতে থাকলো পাঁচ তারপরে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ তার শূন্য বসলো হাতে থাকলো চার ছয় সাতে বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ এরম দিতে পারো বা শূন্য দেবে তোমরা ঠিক আছে শূন্য দিলাম ঠিক আছে এইবার থেকে স্টার্ট হচ্ছে আবার নয় দিয়ে শুরু করছি গুণ তাইবার নয়ের কাছ থেকে স্টার্ট হবে বসানো আর বাকিটা শূন্য বা গুণ যা খুশি দিয়ে গুণ দিয়ে দিলাম আমরা ছোটোবেলায় গুণ চিহ্ন দিতাম তোমরা শূন্য দেবে তাহলে ভুল হবে না কারণ এই সাত দিয়ে গুণ করে তুমি এটাই পাবে তারপরে নয় দিয়ে গুণ করলে মানে নয় মানে নব্বই আর কি ঠিক আছে যেহেতু নয়ের মানে নব্বই দিয়ে গুণ করলে তুমি এটাই পাবে এখানে যেটা হবে সেজন্য এটা শূন্য দেবে তাহলে আরও বেটার সঠিক এবার দেখো তিন নাম সাতাশ হাতে থাকলো দুই তিন নাম সাতাশ উনতিরিশ হাতে থাকলো দুই আট নাম বাহাত্তর চুয়াত্তর হাতে থাকলো সাত পাঁচ নাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আবার এখানে তো শূন্য হবেই এবার তো দুয়ের এইখান থেকে স্টার্ট হবে এইখান থেকে বাকিগুলো শূন্য দিয়ে ভরাট করে দিলাম ঠিক আছে এর পাশে দুটো দুটোর জন্য দুটো ঠিক আছে এভাবে মনে রাখতে পারো দেখো তিন দুগুণে ছয় ঠিক আছে আবার তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক পাঁচ দুগুণে দশ আর একে এগারোর এক হাতে থাকলো এই এক ছয় দুগুণে বারো আর একে তেরো তো যোগ করলে হবে এক সাত আর তিনে দশে শূন্য হুম তারপরে হবে আট আর নয়ে সতেরো আর ছয় সতেরো আর ছয়ে তেত্রিশ তেইশ তেইশ দেখো আট আর নয়ে আচ্ছা এই দিক করে আট ছয় চোদ্দ আর নয়ে তেইশ আর হাতে রাখে চব্বিশে চার হাতে থাকলো দুই ছয় চারে দশ আর দু বারো হাতে থাকলো এক ছয় ছয় বারো তেরো চোদ্দ আর একে পাঁচ হাতে থাকলো এক নয় এক আর এখানে এক তো নয় আর চারে তেরো আর একে চোদ্দো আর হাতে রাখে পাঁচ হাতে থাকলো এক পাঁচ আর তিনে আট আর একে নয় এক এক নয় পাঁচ পাঁচ দুই চার শূন্য এক এটাই উত্তর এখানে বক্সে বসিয়ে দেবে চলো নেক্সট দেখায় এতকে কত দিয়ে ভাগ করলে এত হবে এই অঙ্কটা যদি বুঝতে না পারো তিনটি বক্স করো দেখো এখানে আমরা বলবো যে পনেরো কে কত দিয়ে ভাগ করলে পাঁচ হবে বলো পনেরো কে কত দিয়ে ভাগ করলে পাঁচ হবে তিন উত্তর এই তিন পেতে গেলে দেখো ফার্স্টের এই লাস্টের দিয়ে ভাগ করছো মানে ভাগ করো তাহলে বুঝতে এইটাকে যদি ঘুরি উল্টে এক এইটা দিয়ে ভাগ করে দাও যে উত্তর পাবে এইখানে বসে যাচ্ছে তার মানে অঙ্ক বুঝতে না পারলে অঙ্ককে ছোট করে নিতে হয় তো ঠিক ওই রকমই থ্রি জিরো জিরো এইট জিরো 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 এখানে এক দুই এক দুই এক তিনটি পাঁচটা জিরো আছে তো আমরা এবার ভাগ করছি পরে জিরো তো প্রথমটা দেখো খুব ইন্টারেস্টিং একটা দুটো তিনটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কের সংখ্যা তাই এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কের সংখ্যা নেব দি তাকে দেখব কে বড় এই অংশটা বড় তাই কোনো টেনশন নেই আরামসে দেওয়া যাবে একবার দুবার দিলে বেশি হয়ে যাবে প্রায় চার পরে পাঁচটা জিরো হয়ে যাবে বুঝে গেল তাই আমরা এটাকে একবার দিয়ে দেব আচ্ছা এই অঙ্কটা আমি এখানে মনে করতে খেয়াল নেই যত সম্ভব তো তো দেখো একবার দিলাম তিন চার এটা আসছে তো বিয়োগ করে জিরো বিয়োগ করে আট বিয়োগ করে জিরো বিয়োগ করে জিরো আর বিয়োগ করে এক এবার দেখো এর থেকে এটা ছোট সংখ্যা তো একটা জিরো এখানে নামালাম ঠিক আছে এইবার দেখো পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলে পাঁচ দু দশ হবে আর এক দুই তিন চার পাঁচটা জিরো হবে এক দুই তিন একটা জিরো নামানোর পর এখানে আমার একটা ভুল হয়েছে আমি দেখো দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটাও ছটা সংখ্যা এটাও ছটা সংখ্যা ভুল মানুষ মাত্রই হয় তো তবুও দেখো এর এটার থেকে এটা বড় আছে তাহলে আমি এখন একটা জিরো আমার একটা জিরো নামানোই আমার চলবে হ্যাঁ জিরো নামাতে পারবো আমি আর একবার দিচ্ছি আচ্ছা তো দেখো আমরা এই বিয়োগ করে এটা পেলাম তো একটাই জিরো আমি নামাতে পারবো নামিয়েও দেখলাম এর থেকে এটাই ছোট আছে ঠিক আছে তো যেহেতু এটা ছোট আছে তাহলে আর একটা জিরো নামাতে গেলে একে একটা এখানে একটা জিরো দিতে হবে তুমি হাজার হাজার জিরো নামাও কিন্তু তুমি একটা ফ্রিতে নামাতে পারবে বাকি যদি তুমি আরও একটা জিরো নামাতে চাও এখানে একটা জিরো তুমি যদি আরও একটা নামাতে চাও আবার একটা জিরো তাহলে মোট যদি পাঁচটা জিরো নামাতে হয় বা পাঁচটা সংখ্যা যদি এখান থেকে নামাতে হয় নিচে এই এই জায়গায় তাহলে এখানে চারটে জিরো হবে আর একটা নামাতে গেলে ফ্রি দুটোর জন্য একটা জিরো বোঝা গেল তো দেখো এখানে আমরা একটা জিরো নামালাম তো আবার একটা নামালাম এইবার কিন্তু এর থেকে এটা বড় তো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগোণে দশ আর এখানে পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ বিয়োগ করে জিরো 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 আট বাকিগুলো সব জিরো হবে আমরা বায় জিরো লিখবো না এবার আবার একটা জিরো আমি নামাতে পারবো এটা কোনো সমস্যা নেই কিন্তু এই জিরোটা নামাতে গেলে একটা জিরো দিয়ে আমাকে এখানে নামাতে হবে কারণ একটাই ফ্রি থাকে ঠিক আছে তো এবার দেখো এক দুই তিন চার পাঁচটা জিরো আচ্ছা চার দিয়ে দেবো চার দুগুণে আট আর এইগুলো সব জিরো হয়ে যাবে দেখো এগুলো সহজ যখন কারোর শেষে শূন্য থাকে না সেই গুণটা করা সহজ তাহলে উত্তর এটা হয়ে গেল এটা এখানে বুঝিয়ে দেবে চলো এবার পরের অঙ্কটা দেখি এর পরে কি আর কোনো অঙ্ক আছে দেখেন না এটাই শেষ অঙ্ক অনেক টাইম লাগলো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে প্রচুর টাইম লাগছে তো দেখো একে কে কত দিয়ে গুণ করলে এটা হবে তো যদি অঙ্ক বুঝতে না এখানে সংখ্যা চেঞ্জ করে নিলাম আমি এখানে বললাম তিনকে কত দিয়ে গুণ করলে হবে বলো চব্বিশ আট পেতে গেলে দেখো ২৪ কে তিন দিয়ে ভাগ করতে হবে বা যদি তুমি বুঝতে না পারো এখানে চব্বিশ জায়গায় ছয় বলো তিনকে কত দিয়ে গুণ করলে ছয় হবে দুই দুই কি করে পেলে দেখো ছয় কে তিন দিয়ে ভাগ করো দেখো দুই পেয়ে যাবে তাহলে লাস্ট এডটাকে ফার্স্ট এডটা দিয়ে ভাগ করতে হচ্ছে ঠিক তাই করবো আমরা থ্রি ফাইভ ফাইভ সিক্স টু জিরো এইট একে আমরা ভাগ করছি সেভেন ফাইভ টু এক দু তিনটি নেওয়ার পরেও দেখলাম সাতশো বাহান্নটা বেশি চারটে নিলাম কোনো সমস্যা নেই এবার আমরা কি করবো এইটাকে আমরা ভাগ করবো এক সেকেন্ড দেখেনি হ্যাঁ থ্রি ফাইভ ফাইভ এটাকে আমি তুলিনি হ্যাঁ থ্রি ফাইভ ফাইভ এটা তুলেছি তো প্রথমে আমরা চারবার দেব চারবার দিলে জাস্ট টোকা আছে এখানে আর কি চার দুগুণে আট তো এখানে আমরা আট লিখলাম কারণ আমরা এত দূর অব্দি তো আমাদের এখন নিজের প্রপার্টি আমরা এতটুকুর উপরে অঙ্ক করছি চার দুগুণে আট চার পাঁচা কুড়ি হাতে থাকলো দুই চার সাততে আটাশ উনত্রিশ তিরিশ বিয়োগ করবো ছয়ের মধ্যে আট বাদ যায় না ষোলোর মধ্যে আট বাদ দিলে আট একে সোদ্দ দিল দিই কারণ ধার করে ষোলো হয়ে গিয়েছিল তো এ এক হয়ে গেছে তো বিয়োগ করে চার হয়ে গেছে পাঁচের মধ্যে শূন্য বাদ দিলে পাঁচই হয় আচ্ছা এবার একটা আমার ফ্রিতে নামাতে পারবো নামিয়ে দেখি দেখি ওকে কোনো প্রবলেম নেই এবার বড় আছে আগে ছোট ছিল এই তিনটি যখন ছিল এবার আমরা কত দিয়ে দেব এইবার আমরা দেব সাত দিয়ে সাত দু চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ হাতে থাকলো তিন তো সাত সাততে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এটা হচ্ছে বিয়োগ করে দেখো মধ্যে চাঁদ বাদ যায় না বারোর মধ্যে চাঁদ বাদ দিলে আট একে সত্যি সাত আটের মধ্যে সাত বাদ দিলে এক ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব হয়ে গেছে চারের মধ্যে দুই বাদ দিলে দুই তো ছোট হয়ে গেছে আবার আমরা নামাবো এখন একটু আগে আমরা কত নামিয়েছিলাম দুইকে নামিয়েছিলাম এবার আমরা শূন্য কে নামাবো শূন্য কে নামালে এইরকম হবে তো এইবার আমরা যেটা দিয়ে দেব আবার দিয়ে দেব। দুই কারণ তিন দিয়ে দিলে বেশি হয়ে যাবে হ্যাঁ তিন একুশশো তো হবেই প্লাস একশো পঞ্চাশেরও বেশি প্রায় তেইশশোর কাছাকাছি বাইশশো প্লাস হয়ে যাবে তো তিন দিয়ে দেবো না দুই দিয়ে দেবো দুই দু কোণে চার আমি দেখতে পাচ্ছি এখানে আগে থাকতে আমি নোট করে রেখেছি অঙ্কটা তোমাদের করানোর জন্য আর আমি চাই তোমাদের সাথে আমি ট্রান্সপ্যারেন্ট থাকি ঠিক আছে তো দুই দু গুণে চার পাঁচ দু গুণে দশের শূন্য দুই দু গুণে চার পাঁচ দু দশ শূন্য হাত থাকলো এক সাত দুগুণে চোদ্দ রেখে পনেরো জিরো দশের মধ্যে চার বাদ যায় না তো দশের মধ্যে শূন্যর মধ্যে চার বাদ যায় না তো দশের মধ্যে আমরা চার বাদ দেবো ধার করে তো ছয় হবে কত হবে ছয় সত দিয়ে এক হবে তাহলে সাত হয়ে গেল বিয়োগ করে এবার একুশের মধ্যে পনেরো বাদ দিলে ছয় হয় আমরা জানি ঠিক আছে এইবার আমরা লাস্টে কাকে নামাবো শূন্য নেমে পড়েছে এবার আটকে নামাবো এবং দেবো কয়বার দিয়ে নয় দিয়ে দিয়ে নয় নয় আছে এগুলো দেখেও যে কত তো একচল্লিশ হাতে থাকলো চার মানে হাতেরটা যোগ করে নিয়ে একচল্লিশ ঠিক আছে তখন আমরা একচল্লিশের এক বসে হাতের চার এখানে লিখে নিলাম আমার আমার মনে থাকে না সেই জন্য আমি পাশে লিখে নিচ্ছি হয়তো অনেকের এই সমস্যাটা হতে পারে সাত নাম তেষট্টি আর চারে সাতষট্টি এখন ব্যাপারটা হচ্ছে এটা আমার এটা আমি কেন করি ঠিক আছে এটা আমি এই জন্যে করি যে যদি এটা আমি মনে রাখতে গিয়ে আমার মনে হারিয়ে যেত তাহলে আবার হিসাবটা এই প্রায় এই অংশ থেকে গোড়া থেকে করতে হতো প্রায় তো আরও বেশি টাইম লেগে যায় এবং সেই জন্যে আমি এগুলো লিখে রাখি আর লিখলে তো দোষ নেই আর আমরা তো কম্পিউটার না সব জিনিস মনে রাখবো এর পরের ভিডিওতে তোমাদের পুষে দেখি দুই কমপ্লিট করাবো আশা করি তোমরা এতক্ষণে এইগুলো কিভাবে লিখতে হয় দেখো আটাত্তর কেন লক্ষ্য এইগুলো বাদিকের সাথে ডানদিক মেলানো সঠিক এইগুলো থেকে এইগুলো কীভাবে করতে হয় আশা করি নিজে সব পেরে যাবে কেন পেরে যাবে কারণ আমি তোমাদের সব শিখিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা ভালো থাকো ঠিক আছে এবং সুস্থ থাকো আবার দেখা হবে আর কুইজের অ্যানসারটা দিতে ভুলো না যেন ভালো থাকো সুস্থ থাকো বাই